আমি আছি আমার মনে হয় সাবাত নাই, ওরা গেছে নানুর বাড়িতে, বিকজ আমার মামার চলে যাচ্ছিলো বাইরে। গাইস আমি এখন গেছিলাম রান্নাঘরে রুটি আনার জন্য, বাট রুটির উপরে যে মিষ্টি কুমড়া ছিল রান্না করা, ওগুলো দেখি যে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, গন্ধ আছে, সেগুলো এখন ফেলতে যাবো। সালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান, হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এখন বাজে 9:00 বেজে, সকালে মশা দেখছেন, সকালে টিউশন ছিল, বাট ওরা 4:30 কল দিয়ে বলছে ওরা পড়বে না, বিকজ অফ ওরা নাই। কিছু খুশি লাগছে, আবার ঘুমে গেছি, উঠলাম 4:30 দিয়ে একটু ফেসবুক স্ক্রোলিং করলাম, দেন এখন উঠলাম, ফ্রেশ হলাম, আর এখন কাজ হচ্ছে চাবি, চাবির কারণ কি বিগত বাসায় কেউ নেই, শুধুমাত্র আমি আছি, আমার মনে হয় সাবাত নেই, ওরা গেছে নানুর বাড়িতে, বিগত আমার মামার চলে যাচ্ছিলো বাইরে, তাই সব এখন মেন কাজ হচ্ছে আমাকে নিজে নিজে চা রান্না করে খেতে হবে। অ্যান্ড রান্না করার দেখাবো না, কারণ আমার আব্বু বকা দেয় নাকি, আমাকে বলে যে আমি কেন রান্নাঘরটা দেখাই এই পাঙ্কা ছোড়া, সো আপনার দেখে রান্না করে নিয়ে যাচ্ছি না, আগে আমরা চাটা খেয়ে নিই, চা খেয়ে আমি বেরোবো টিউশনে। নাহলে আমি বের হয়ে গেছি চা পানি খেয়ে, অফিস ক্লিয়ার করে এখন যাচ্ছি টিউশনিতে, সাবাতের সেই সাইকেল নিই। অ্যাকচুয়ালি সাবাতের সাইকেলটা সাবাতের চাইতে আমিই বেশি চালাই, যেটা আপনারাও ভিডিওতে দেখেন প্রায় সময়, ও সাইকেল কেন চালান আমি বুঝি না। ওদের স্কুল লাইফটা হচ্ছে অনেক ভিআইপি, বাট আমাদের স্কুল লাইফটা ছিল ভিআইপি না, ওদের স্কুল লাইফটা ভিআইপি কারণ ওরা সাইকেল নিয়ে যায় না, গাড়ি করে যায়, আর আমাদের স্কুল লাইফটা ছিল ভিআইপি না, আমরা সাইকেল নিয়ে সবসময় স্কুলে ক্লাস করছিলাম। স্কুল লাইফে তো আর এত খরচ করা পসিবল না, আর তখন আমাদেরকে এত টাকাও দিত না, বাট এখন ওদেরকে দেয়, তারাটাই চিল, আর ও একটু লোলা টাইপের ফুলা, চাও তুমি তো লোলা কেন। আর আমি খুব সুন্দর একটা ভাঙ্গা চোড়া রাস্তার মধ্যে সাইকেল রাইডিং করে করে যাচ্ছি টিউশনে, কারণ টিউশনটা একটু দূরে, তাই সাইকেল নিয়ে আসতে হয়। মোটামুটি ইয়াপ এই ছিল আর কি এখন অবধি। সো টিউশন শেষ করবো, টিউশন শেষ করবো, আশেপাশে কয়েকটা ভালো ভালো জায়গা আছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো, দেন ব্যাক করবো বাসায়। 2 hours later, ওকে টিউশন শেষ করলাম, টিউশন শেষ করে বেরিয়েছি, আর জাস্ট রেল লাইনের পাশে একটু করে দাঁড়িয়েছি আপনাদের সাথে একটু কথা বলবার, এই প্লেসটাতে একটু বাতাস আছে তাই এখানে একটু দাঁড়িয়েছি। আর সামনে দেখেন এখানে, এই যে আমি একটু এখানে নিচে নামি, ইয়েস আমাদের দেখেন ওনারা কাজ করতেছে। ও এই যে আরেকটা বিষয় খারাপ লাগছে, এই যে চাষের জমিতে ঘর বানাতেছে, এটা সেটা সচরাচর এটা হয়ে থাকতেছে, বাট জিনিসটা সুন্দরই লাগতেছে এখানে, এখানে মোটামুটি বাতাসও আছে, আর আমার বাইক এখানে আছে। সো ইয়াস ভালোই লাগতেছে গ্রামটা, আর সিলেট থেকে আসার পর বাড়িতে যখন আসে অনেক ভালো লাগছিল, কারণ অনেক দিন পর বাড়িতে আসছিলাম, ইয়াস এটাই। আর ইয়াপ আগামীকাল আবার আমাকে সিটিতে, আই মিন যাদু শহরে যেতে হবে, তো কালকে আবার যাদু শহর আপনাদের সাথে দেখা হবে, আর আজকে দেখা হচ্ছে আমাদের গ্রামে এবং আমার ঘরে এবং একাকিত্ব ঘরে, কারণ আমি একা বাসে কেউ নেই। ওফ বাট বাতাসটা সুন্দর, কেন মৃদু মৃদু বাতাস, অতটা বেশি না, ভালোই লাগছে। নেচার জাস্ট কয়েকটা ক্লিপ দেখেছি আপনাদেরকে এখানে, আর এখন বাড়িতে চলে যাবো, বাড়িতে যাবো, কারণ ভাত রান্না রান্না না গরম দিতে হয়, জাস্ট অল্প স্বল্প এগুলো আর কি ফ্রিজে ছিল ওইগুলো, তো চলেন বাড়িতে যাই, কারণ কাজকর্ম আছে, খাওয়া দাওয়া তো করতে হবে, ওইগুলো রেডি করতে হবে। অ্যান্ড হিয়ার ইজ মাই পঙ্কিরাজ, চলো ঘোড়ার গাড়ি দেখেছি, সানসেট ব্যস্ত নগরী যাচ্ছে ছুটে,
তো ইয়াপ, এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি, বাসায় যাব। বাসায় গিয়ে ফ্রিজ থেকে ভাত বের করতে হবে, গরম দিতে হবে। এখন বাজে 11:33। লাস্ট ক্লিপে বলেছিলাম যে বাসায় এসে আমাকে ভাতটা সব একটু গরম দিতে হবে ফ্রিজ থেকে নিয়ে, বাট ঘরে আসার সময় একটা কল আছে, কলটা আছে আমার আঙ্কেল ছোটোর ওয়াইফ থেকে, মানে আমার চাচি, উনি আমাকে কল দিয়ে বলতেছে যে রেয়াত, গত রাতে তো তোমাকে ভাত খেতে বলছিলাম বাট তুমি ভাত খেয়ে পেয়েছো, তাই কল মানে তোমাকে আর ভাত খাওয়াতে পারেনি, সো আজকে দুপুরের লাঞ্চে তুমি আমাদের বাসায় খোবা। ওটা সে আমার খুব খুশি লেগেছে, কারণ কষ্ট করে আর আমাকে ভাত বের করতে হচ্ছে না, গরম দিতে হচ্ছে না, ডাইরেক্টলি এখন ঘরে এসে রুমে বসে গেছি আমার জাদুর বক্স নিয়ে। অ্যান্ড এখন 12:30 অবধি একটু কাজ করবো, দেন গোসল করবো, গোসল করে ঘুম দিব, ঘুম থেকে উঠে টিউশনে যাবো, টিউশন থেকে এসে ডাইরেক্টলি বসবো পড়তে। তো এর মাঝে মাঝে আপনাদের সাথে তো অবশ্যই দেখা হবে। টাইম টু 5:05 PM। আগে আমি মুখটা দিয়ে নিয়ে ঘুম দিয়ে উঠছি মাত্র। হ্যালো গাইস, কি অবস্থা সবার? অনেক কম পরে আপনাদের মাঝে ব্যাক করলাম। অ্যান্ড এখন আসলে টায়ার্ড ছিলাম, তাই ঘুমাই গেছিলাম, এডিট করে ঘুমাই গেছিলাম। আর এখন যাবো টিউশনে, আর টিউশনে যাওয়ার আগে, টিউশনে যাওয়ার আগে আমি একটু নাস্তা করে নেবো। একটা নাকি দুইটা রুটি বেঁচে আছে, ওইটা খেয়ে নিব, কারণ ওটা নষ্ট হয়ে যাবে নাহলে। যাওয়ার আগে, তার আগে আমাকে নিতে হবে চাবি, বিকজ অফ ওখানে তালা মারা। গাইস, আমি এখন গেছিলাম রান্নাঘরে রুটি আনার জন্য, বাট রুটির উপরে যে মিষ্টি কুমড়া ছিল রান্না করা, ওগুলো দেখি যে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, গন্ধ আছে, সো এগুলো এখন ফেলতে যাবো। মিষ্টি কুমড়া নষ্ট হয়েছে, গন্ধ বের হচ্ছে, এটা এখন আবার ক্লিন করতে হবে। মন না থাকলে কত কষ্ট, এটা ক্লিন করতেছে কীভাবে, এটা সাবান দিয়ে পুষ্কার করতে হবে বেশি নাকি। লেটস গো, গেট ইনসাইড। ওকে, এখন নিয়ে এসেছি রুটি। আউচ, রুটিটা ঠিক আছে, বাকিগুলো সব নষ্ট হয়েছে। ওই যে মিষ্টি কুমড়াটা, তো আপনারা কি কখনো দেখেছেন রুটি দিয়ে কেউ আইসক্রিম খেতে? না, দেখেন নাই, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি রুটি দিয়ে কীভাবে আইসক্রিম খেতে হয়। সো দেখেন কীভাবে নেবেন, আইমিন প্রথমে আইসক্রিম নেবেন এভাবে, তারপরে ছোট্ট করে রুটি ছিঁড়বেন এভাবে, দেন আইসক্রিমটা এখানে দিবেন, ওকে, দেন এবার রোল করবেন, রোল করে সো আমি খাওয়া দাওয়া শেষ করিনি, নাহলে আপনার পেট নজর দিবেন, কারণ আমার পেট নষ্ট হয়ে যাবে। সো খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বেরোচ্ছি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। হ্যালো গাইস, দে লাভ দে, উল্টাই লাভ দে, হারাহাটি আছি, দে মারামারি করে একটার সাথে একটা। ওকে, সামনে বাড়ির সামনে পোলা বাইন খেলতেছে, একদিন আমরা খেলছিলাম, এখন আমাদের সময় বসি নেই, আর এখন আমাদের খেলাধুলাও নাই তেমন একটা বলতে গেলে। সো এখন টিউশনের দিকে যাব, আর মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, ইয়াপ এটাই। আর ওই দেখেন বল ফেলে দিয়েছে, তাই ওইটা বল, ওরা বলটাই নিচ্ছে। সো কথা হচ্ছে, পকেটে চাবি নিয়ে হাঁটতেছে, তাই ঝুনঝুন সাউন্ড করতেছে। আরেকটা কথা হচ্ছে, এখন যাচ্ছি টিউশনে, সেটা হচ্ছে একটা কথা। আর একটা কথা হচ্ছে, এসে পড়তে বসতে হবে, আর কোনো কাজকর্ম করবো না আজকে, ডাইরেক্টলি করবো পড়া লেখা, কারণ আমাকে কালকে যাদু শহর যেতে হবে এক্সাম দিতে। আর কালকে হয়তো যাদু শহরে এক্সাম দেওয়ার পর একটা প্লেসে যেতে পারি, প্ল্যানিং করছি, জানি না প্ল্যানিংটা সাকসেস হয় কি না, হোপ কি এটা সাকসেস হবে। আর সুন্দর সানসেট এদিকে, আর এইটা দেখে দেখে আমি চলে আসছি টিউশনে। আর আপনারাও যান, আর আপনারাও যান একটু নাস্তা করে আসেন, দেন আমি ব্যাক করতেছি
ও গাইস ভুলে গেছি বলতে, এভাবে দেখে সরি কট কট আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার বিশেষ আমাকে বকা দেয়। তো অ্যাকচুয়ালি পড়া ছবি তুলতেছি বিকজ আমার ফ্রেন্ড একটাকে কল দিছে, বলতেছে যে ওর নাকি গাইড পাচ্ছে না, হারিয়ে গেছে। তো আমাকে কালকে কল দিয়েছিল আজকে সকালে দেওয়ার কথা, বাট আমি এখন অব্দি দিই নেই। তো এখন হঠাৎ মনে পড়ছে ওকে পড়া পাঠানোর কথাটা, তো এখন পড়াটা পাঠাচ্ছিলাম আর টিউশন থেকে আসছি একটু আগেই। সো আজকে আর বেশি ব্লগিং করবো না, আর কোনো কাজেই করতেছি না। দেখেন আমার পিসি অফ করে রাখছি, বসবো না টোটালি কোনো কাজে, আর কোনো এডিটিংও করবো না আজকে, শুধুমাত্র হবে পড়া পড়া পড়া। অ্যান্ড কালকে যেহেতু এক্সাম, সো কালকে এক্সামের শেষে একটা প্লেসে যাওয়ার কথাই তো বললাম। আজকে ভিডিও এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামীকাল সকালে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।